এসে গেছে শীতের বিদায়ী বার্তা। গাছে গাছে পলাশ ও আমের মুকুলের আগমনের প্রকৃতিতে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। এরই ধারাবাহিকতায় ভাটির জনপদ হাওর বেষ্টিত এলাকার পর্যটন কেন্দ্রের অন্যতম পর্যটন স্পট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লালগালিচার কেন্দ্রস্থল শিমুল বাগান। রূপের জাদুকাটা নদীর তীর ঘেঁষা মানিগাঁও এলাকায় 100 বিঘা জমিতে 2003 সালে 3000-এরও অধিক শিমুলের চারা শখের বসে রোপণ করেন প্রয়াত চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন। তার নাম অনুসারে ওই বাগানের নামকরণ করা হয়েছে জয়নাল আবেদিন শিমুল বাগান। এই বাগানের অপার সৌন্দর্য উপভোগ করতে দল বেঁধে আসেন দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তের ভ্রমণ পিয়াসু প্রকৃতি প্রেমিকরা। ফাল্গুনের যে প্রাকৃতিক সৌন্দর্যটা এতই ভালো লাগছে আমার কাছে, যেটা মনোমুগ্ধকর। যদি আমাদের রাস্তার যাতায়াত ব্যবস্থা একটু সুবিধা করে দেন আর আসা থাকা খাওয়ার এবং ব্যবস্থা করে দেন, তাহলে আমি আশা করব যে সুনামগঞ্জের তাহিরপুর এবং শিমুল বাগান অন্তত পক্ষে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। আমাদের এই রক্তিম সাজে সজ্জিত শিমুল বাগানে আসছে। আমি বিশ্বাস করি আমাদের এলাকার রাস্তাঘাট যদি আরেকটু উন্নত হয়, একটু সংস্কার করা হয়, এরকমভাবে প্রতিদিনই আমাদের এই শিমুল বাগানে দেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের মিলন মেলা হবে। বাগানের মালিক আফতাবউদ্দিন জানান, এখানে আসা পর্যটকদের সুবিধার জন্য নেওয়া হয়েছে নানা রকম উদ্যোগ। ডেস্ক রিপোর্ট, দৈনিক জাগরণ।